ওকে সো আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে এখন এই যে এই টেমপ্লেটটা এটা হচ্ছে পুরোটাই HTML CSS দিয়ে ডিজাইন করা ঠিক আছে এখানে jQuery ইউজ করা আছে যেরকম এই যে স্লাইডারটা আছে স্লাইডারটা jQuery দিয়ে করা সো এটার এভরিথিং আমরা এখন কনভার্ট করব মানে ওয়ার্ডপ্রেস থিম বানাবো এটা দিয়ে আর এভরিথিং আমরা ডাইনামিক করব যেন সবকিছু চেঞ্জ করা যায় ঠিক আছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে ওকে সো এটার জন্য আমাদের হচ্ছে যে আমরা এখানে সাপোজ এই ফাইলেই আমরা কাজ করব সো এটাকে আমরা রান করলাম রান করে সরাসরি আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাচ্ছি সো আমাদের অ্যাডমিন প্যানেলটা ছিল ইউজার নেম পাসওয়ার্ড এটা সো আমরা লগইন করলাম লগইন করার পর আমরা যখন অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব দেখব যে আমরা যে এই থিমটা একটু দেখছিলাম বেসিক ঠিক আছে আর এগুলো আমরা কাস্টমাইজেশনও দেখছিলাম সো এখন আমরা ওই টেমপ্লেটটা নতুন করে আবার একটা নতুন থিম বানাবো সো এখন আমাদের কি করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের ফাইলের মধ্যে যেতে হবে জ্যাম htdocs এর মধ্যে আমরা এই যে এটার মধ্যে যেহেতু কাজ করব এর মধ্যে গেলাম তার মধ্যে কন্টেন্ট তার মধ্যে থিমস তাই না এখানে আমরা নতুন একটা থিম বানাবো সো আমরা একটা ফোল্ডার নাম দিই সো এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের টেমপ্লেটটার নাম কি আমরা হুবহু ওটাই করবো এই যে যেরকম আমাদের টেমপ্লেটের এই ফোল্ডারের নামটা এটা তাই না সো এই নামটাই দিব এই নামটাই দিব সো এটাকে নিলাম কপি করলাম কপি করে যে এখানে নিউ ফোল্ডারের এখানে আমরা নামটা দেব ওকে আচ্ছা ফোল্ডার বানাই ফেলছি এবার আমাদের থিম বানানোর জন্য কি কি ফাইল লাগবে প্রথমেই দুইটা ফাইল লাগবে একটা হচ্ছে কি ইন্ডেক্স ডট পিএসপি আর আরেকটা হচ্ছে স্টাইল ডট সিএসএস তাই তো সো দুইটা ফাইল আমরা বানাই ফেললাম আচ্ছা এখন আমরা যদি ড্যাশবোর্ডটাতে যাই এখান থেকে থিমস আরেকবার ক্লিক করি দেখো যে নতুন একটা আমাদের চলে আসছে এই যে এই নামটা এখন এই নামটা শো করতেছে কোথায় ফোল্ডারের নামটা আর অন্যান্য থিমে যেরকম স্ক্রিনশট আছে এখন আমরা এরকম স্ক্রিনশটও দিব আমাদের টেমপ্লেটের ঠিক আছে এগুলো আমরা এখন পার্ট বাই পার্ট দেখব সো এই যে ফাইলটা এখন এই যে থিম ডিটেইলস এখানে গেলে কিন্তু আমাদের দেখেন যে অন্য নাম শো করতেছে যে কে থিমটা ডেভেলপ করতেছে তারপরে আমরা চাচ্ছি যে এখানে থিমের নামটা চেঞ্জ করতে ভার্সন দিতে আরো ডিসক্রিপশন অনেক কিছু দিতে সো এটা কোত্থেকে অ্যাড করব আমরা সবাই জানি সেটা হচ্ছে যে আমরা যে এই যে এই থিমটা আমরা তৈরি করছিলাম এখানে স্টাইল ডট সিএসএস এর মধ্যে কমেন্টের মধ্যে আমাদের এই যে থিম নেম থিম ইউআরআই অথর এইসব সবকিছু অ্যাড করতে হয় তাই না সো আমরা এখন এই এতটুকুনি কপি করতেছি এগুলা নতুন করে কিছু বোঝানোর কিছু নাই কোনটাতে কি হয় সবই বোঝানো হয়েছে সো এখানে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা কোডটুকু দিয়ে দিব ওকে আচ্ছা এখন আমাদের থিম এর নামটা কি হবে সাপোজ মনে করেন আমি দিলাম এটাই ওকে আচ্ছা আর এখানে থিম ইউআরআই সাপোজ এটাই থাকুক অথর এটাই থাকুক সবকিছু একই থাকুক সাপোজ ডিসক্রিপশন মনে করেন এটাই থাকুক আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন লাইসেন্স লাইসেন্স ইউআরআই এটা তো একই থাকে আর হচ্ছে ট্যাগস মানে আমাদের থিমে কি কি থাকবে ওয়ান কলাম টু কলাম রাইট সাইড বার এগুলোই থাকবে সমস্যা নেই সো আমি এতটুকুনি আপাতত রাখছি আচ্ছা সো এতটুকুন যদি আমি এখন সেভ দিই সেভ দিয়ে যদি আমি একটু রিলোড দিই
এখানে একটু রিলোড দেন। এবার কোথায়, এই যে নিচে, এই যে দেখেন না এখন চেঞ্জ হয়ে গেছে থিমের নামটা, দেখছেন। সো আমাদের style.css থেকে পাচ্ছি, আবার এখানে কি এই যে ডেসক্রিপশন ট্যাগ সবকিছু অ্যাড হয়ে গেছে, অথ বাই, তারপরে হচ্ছে ভার্সন, ওকে সবকিছুই অ্যাড হয়ে গেছে। ওকে সো আমরা এতটুকুন পর্যন্ত করছি। এবার আমরা যেটা করব, এখানে এটাকে অ্যাক্টিভ করেন, সমস্যা নাই, এখন অ্যাক্টিভ করে ফেললাম। আচ্ছা অ্যাক্টিভ করার পরে এবার এখানে আমাদের একটা স্ক্রিনশট লাগবে, তাই না? সো স্ক্রিনশট দিব কিভাবে, এই যে এটা এটা তো আমাদের থিমটা, এই টেমপ্লেটটা, সরি। সো এটাই তো আমাদের ডিজাইনটা, তাই না? আমি এখন এতটুকুন কেটে নিব, এতটুকুন ইমেজ আগে কেটে নেব। সো আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করছি, নাম হচ্ছে লাইট শট, লাইট শট, এটা দিয়ে আপনি কেটে নিতে পারবেন। বা হচ্ছে যে অনেক কিছু সফটওয়্যার আছে, লাইট শট, তারপরে হচ্ছে অসম স্ক্রিনশট, সো এরকম ইচ্ছা মতো হচ্ছে যে নিতে পারবেন। ওকে সো আমি সাপোজ এটা ইউজ করতেছি, এই যে এতটুকু আমি নিলাম, এই যে দেখেন এখান থেকে সেভ করলাম। আচ্ছা আমাদের ফাইলের নামটা কি হওয়া লাগবে, ফাইল এটার নাম হওয়া লাগবে অবশ্যই স্ক্রিনশট ডট পিএনজি, তাই না? এটা আমরা জানি। সো স্ক্রিনশট ডট পিএনজি নামে আমি সেভ করতেছি। এখন আমাদের এই ইমেজটা সরাসরি আমরা ওই থিমের মধ্যেই সেভ করি, অন্য কোথাও না করে একদম থিমের মধ্যে করতেছি। সো আমরা এই যে সি এর মধ্যে ঢুকলাম, জ্যাম এসটি ডকস, আচ্ছা এর মধ্যে আমাদের ফোল্ডারের নামটা এটা, সো এটার মধ্যে কন্টেন্ট থিম, থিমের মধ্যে এই যে এটা আমাদের থিম, তাই না? সো এর মধ্যে আমি সরাসরি দিয়ে দিলাম। এখন ইমেজটা একটু সাইজ করতে হবে আমাদের, ইমেজটা সাইজ করতে হবে। আমরা বলছি যে হচ্ছে যে ইমেজটা আমরা কতটুকুন সাইজ করব, এই যে ইমেজটা চলে আসছে, এটাকে ওপেন উইথ করেন, ওপেন উইথ পেন্ট, এই যে পেন্ট। সো এটার সাইজ কত হয়, এটার সাইজ হয় 1200 × 900, তাই না? সো এটাকে আমি উঠাই দিলাম, এখানে লিখব 1200 × 900 লিখে ওকে করেন, সাইজ আমাদের হয়ে গেছে। এবার এখানে সেভ করব, এখানে সেভ করব, এটা সেভ হয়ে গেছে। ওকে সো এবার আমরা যদি আমাদের ফাইলের মধ্যে যাই, এবার এখানে একটা রিলোড দেন, দেখেন এখানে কিন্তু থিমটা স্ক্রিনশট চলে আসছে, দেখছেন সুন্দর মতো চলে আসছে না? সো আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে আমাদের থিমটা আমরা বানালাম, অ্যাক্টিভও করছি, বাট এখন যদি আমি আউটপুট দেখতে যাই, কিছু পাবো আউটপুটে, ব্ল্যাঙ্ক পাবো, কিছুই নাই, কারণ আমরা দুইটা ফাইল বানাইছি, জাস্ট index.php আর style.css, আর index.php এর মধ্যে কিছুই নাই, তাই না? তো এখন আমরা আস্তে আস্তে কাজ করবো।